হ্যালো বন্ধুরা আজকে ভারতীয় ফুটবলের দুটো ট্রান্সফার নিয়ে তোমাদের জানাবো এবং তার প্রথমটা থাকবে ব্যাঙ্গালুরু এফসির একটা কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে তাদের একটা স্টার প্লেয়ারের সঙ্গে এবং সেকেন্ডটা হচ্ছে মুম্বাই সিটি এফসির প্লেয়ার ডিপার্টমেন্ট নিয়ে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসি তাদের অন্যতম কী প্লেয়ার অর্থাৎ মাঝমাঠের কি প্লেয়ার যে সুরেশ সিং ওয়াংজাম তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে এবং সেটা একটা লং টার্ম অর্থাৎ পাঁচ বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে দু হাজার সাল অবধি কিন্তু সুরেশ সিং ওয়াংজাম ব্যাঙ্গালুরু এফসিতেই থাকবে আর তোমরা জানো ব্যাঙ্গালুরু এফসি কিন্তু কৃষ্ণাকে অলরেডি ছেড়ে দিয়েছে এবং শুধু রয় কৃষ্ণা নয় তার সঙ্গে কিন্তু ব্রুনো রামেজ রেজকেও কিন্তু তারা ছেড়ে দিয়েছে এবার আসি মুম্বাই সিটি এফসের কথায় মুম্বাই সিটি এফসি কিন্তু অলরেডি ফলের ডিপার্চার ঘোষণা করেছে এইবার কিন্তু তারা তাদের অন্যতম কি প্লেয়ার জাহুকেও কিন্তু যে ছেড়ে দিচ্ছে সেই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং ফল এবং জাহু দুজনাই কিন্তু জয়েন করতে চলেছে উড়িষ্যা এফসি এবং তার কারণ তোমরা জানো উড়িষ্যা এফসি তাদের কোচ হিসাবে এবছর নিযুক্ত করেছে কিন্তু সার্জিও লোবেরাকে এবং লোবেরার সঙ্গে আবার টিম খেলার জন্যই কিন্তু ফল এবং জাহু মুম্বাই সিটি এফসি থেকে উড়িষ্যাতে আসছে